নমস্কার বন্ধুরা আমি আপনাদের চিরঞ্জিত স্যার টার্গেট হ্যান্ডেড ইন গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজকে ভিডিওর প্রথমেই বলবো আজকে ভিডিও সাথে থাকো হ্যাঁ বহুদিন ধরে অনেকজনের মনে প্রশ্ন ছিল জেনারেল সায়েন্সের কী কী টপিক পড়বো তো দেখো এগুলো স্বাভাবিকভাবে ইউটিউবে কেউ দেয় না তো আমি চাই যে আমার যত স্টুডেন্ট আছে আমার ব্যাচে স্টুডেন্ট হোক হ্যাঁ বা তোমরা ইউটিউব থেকে দেখছো তোমরা অবশ্যই টপিকগুলো কভার করো আমি কথা দিচ্ছি এই টপিকগুলো যদি পড়ো জেনারেল সায়েন্সে যদি দশে দশটা দেয় বা বারোটা প্রশ্ন দেয় তোমাদের বেঙ্গল পুলিশ কনস্টেবলের দশ থেকে বারো নম্বর ইজিলি এখান থেকে তুলে নেবে ঠিক আছে তো অবশ্যই আজকের সাথে থাকবে আর তার সাথে সাথে আর আজকে আরও কিছু কথা বলবো যেগুলো একদম গোদা বাংলায় ঝেরে বাস্তব কথা আর আশা করি সেগুলো তোমরা তোমাদের জীবনের চলার পথে অনেকটা দরকার তো সাথে থাকবে তো আমার ভিডিও মানে আশা করা যায় তোমরা স্কিপ করবেন আমি বলেই দিয়েছি কখন কি ইম্পর্টেন্ট কথা বলবো তো সেগুলো কোনো দিনই সেগুলো যেন একদম মিস করো না তো আজকে সবার আগে বলবো যে বেঙ্গল পুলিশে যারা কনস্টেবলে পরীক্ষা দেবে ছাব্বিশে সেপ্টেম্বর নিয়ে অনেক জুনার অনেক চিন্তা যে স্যার ছাব্বিশে সেপ্টেম্বর যদি পরীক্ষা হয় স্যার কেউ বলছো আমার এখন প্রিপারেশান করছি কেউ বলছো স্যার এখন থেকে পড়লে কি মানে সলভ হবে তোমাদের একটা কথা বলি তো এখন তোমাদের পেলি পরীক্ষা নিয়ে যারা এত চিন্তিত হয়েছ তাদের উদ্দেশ্যে জানাই যারা প্রথম পরীক্ষা দিচ্ছ বা যারা দ্বিতীয়বার পরীক্ষা দিচ্ছ তোমরা জানো পিলি পরীক্ষার নামমাত্র কিছু ছেলেকে ছেঁটে দেওয়ার জন্য আর পিলি পরীক্ষাটা নিয়ে একদমই চিন্তা নয় কারণ পিলি পরীক্ষাতে একদম সহজ থেকে সহজতর প্রশ্ন দেয় ঠিক আছে আর আজকে তোমাদের যারা তারপরও যারা সংকোচে আছো তাদের উদ্দেশ্যে আমি জানিয়ে দিচ্ছি আমরা যে সেটটা তোমরা দেখবে আগের ভিডিওতে আমি রিভিউ দিয়েছিলাম প্লাস রিভিউর কোনো প্রয়োজন নেই যারা আমাকে বিশ্বাস করো একশো কুড়ি টাকা মতো দাম পড়বে এই ভিডিও ডিসক্রিপশানেও দেওয়া থাকবে বা এই যে এই নাম্বারটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই নম্বরটাই তোমরা যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিডিএফ আকারে নিয়ে নিয়ে এখানে মক টেস্ট দাও যারা এসআই দেবে তাদের উদ্দেশ্যে জানাই যদি এইটাই যদি সিক্সটি টু থেকে সিক্সটি ফাইভ যদি উঠে যায় তাহলে জানবা তোমাকে এবছর কোনো মাইকেলালের ক্ষমতা নেই তোমাকে এসআই পিলি থেকে পাস করানো থেকে আটকানো ঠিক আছে ঠিক যাদের কনস্টেবল আছে তাদের উদ্দেশ্যে বলবো তোমরা এটাই মক টেস্ট দাও বাড়িতে মক টেস্ট দাও এই মক টেস্ট দিয়ে যদি দেখো যে চল্লিশ থেকে বিয়াল্লিশ উঠছে আর কোনো চিন্তা নাই ঠিক আছে তো অবশ্যই সকলে বলবো নিজেকে টেস্ট করার জন্য ভিডিও ডিসক্রিপশানে অথবা এখান থেকে নিয়ে নিও জীবনে একশো কুড়ি টাকা কত আজকাল বিরিয়ানি চাউমিন মোগলাই দোকান গেলে কত টাকা কোন দিকে চলে যায় তো চেষ্টা করো নিয়ে নেওয়া তোমাদের লাইভ লাভ হবে অনেকজন বলো না আমাকে আর সব থেকে বড়ো জিনিস হচ্ছে এখানে যে প্র্যাকটিস সেটগুলো আছে যদি কেউ শুধু প্র্যাকটিস সেট করাও করে যাও আমি কথা দিলাম যে ফিফটি প্লাস কখন পেয়ে যাবে এখান থেকে বুঝতে পেরেছো তো সেই জন্য তোমাদের বলবো এটা যারা নেওয়ার তারা নিয়ে নাও অথবা যারা ম্যাথের বইটা নি নিতে চাইছো ম্যাথে আমি তো বলে দিয়েছি যে আমাদের বই থেকে টোয়েন্টি ফাইভ প্লাস দেখবা সেম টাইপের অঙ্ক কমন পাবে সবই ডিসক্রিপশান লিংকে আছে কারেন্ট অ্যাফেয়ার্স আছে যে আর যেখান থেকে মন নিয়ে নিও তো চলো আজকের মূল টপিকে ফিরে যাই হ্যাঁ যে অনেক অনেকজনের একই কথা যে স্যার ছাব্বিশে সেপ্টেম্বর পরীক্ষা হলে দেখো তোমাদের পরীক্ষা এখনও যদি হিসাব করো সাতাশ থেকে আঠাশ দিন আছে তোমাদের উদ্দেশ্যে বলছি যদি আমি যে টপিকগুলো দিই সেই টপিকগুলো আগেও দেখবো আমি তোমাদের জি কে টপিক দিয়েছি আর আজকে তোমাদের জেনারেল সায়েন্সটা কভার করছি তো যারা আমার জি কে টপিক এবং জেনারেল নলেজের টপিকগুলো পড়ছো বা পড়া কমপ্লিট করছো আমি তোমাদের বলছি তোমাদের প্রিলি বা মেন উভয় নিয়েই ভাবতে হবে না ঠিক আছে তবে পারদপক্ষ বলবো যারা প্রিলি পরীক্ষা নিয়ে ভাবছ তাদের দিকে বলবো আমি যে টপিকগুলো আজকে দিয়ে দেবো সেই টপিকগুলো জেনারেল সায়েন্সে সবার আগে পড়ে নাও আর দেখবে এর আগেও দেখবা আমি ভিডিও বানিয়ে দিয়েছি কি কি পড়তে হবে আমার চ্যানেল প্লে লিস্টে গিয়ে একটুখানি খুঁজে নাও ভিডিওর মধ্যে যে কি কি পড়তে হবে সেই দেখবা প্লে লিস্টটা আমি দিয়ে দিয়েছে যারা পিডিএফ যারা পেট ব্যথা আছে তাদের জন্য তো পিডিএফগুলো সব ফ্রি এগুলো সবই ওখান থেকে পেয়ে যাবা ঠিক আছে তো সব থেকে বড়ো জিনিস চলো আজকে জীবনবিজ্ঞানে কী কী পড়তে হবে দেখো আরও মিডিলে কিছু কথা বলবো যেগুলো তোমাদের অনেকটা হেল্প করবে প্রিপারেশানে জীবনবিজ্ঞানে মোট কথা হচ্ছে সময় আগে পড়বে বিভিন্ন আবিষ্কারক ঠিক আছে জীবনবিজ্ঞানের বিভিন্ন কোষের আবিষ্কারককে ঠিক আছে তারপর তোমার অভিব্যক্তির আবিষ্কারককে হ্যাঁ তারপর তোমার বিভিন্ন যে কো ম্যালেরিয়া রোগে জীবাণুকে আবিষ্কার করেছেন এই যে আবিষ্কারের যে লিস্টটা হয় হ্যাঁ তোমরা যে যেখান থেকে পড়ছো পড়ো আর এখনও বলবো এখনো সময় আছে যদি কারো মনে হয় যে চিরঞ্জিত দার কাছে পড়ে কিছু হবে আমি তোমাদের কথা দিচ্ছি চাই পঁচিশ দিন থাকুক চাই ছাব্বিশ দিন থাকুক কারণ তোমাকে মেনের জন্য প্রিপারেশন নিতে হবে তো মাত্র আড়াই টাকা করে পার ডে মাইনে নিয়ে আর ঢুকতে মনে হয় পাঁচশো কি ছশো টাকা লাগে তো যদি কারো ইচ্ছা হয় এই নম্বরটায় যোগাযোগ করে তোমরা ঢুকতে পারো মেনের জন্য প্রিপারেশন এখন থেকে করিয়ে দেবো প্রিলি নিয়ে কোনো চিন্তা নাই প্রিলিতেই পঁচিশ দিনে ফিফটি প্লাস উঠে যাবে যাও কথা দিলাম ঠিক আছে কারণ টপিকগুলো দেখো তুমি আবিষ্কার আবিষ্কারকে লিস্টটা ভালো করে পড়ে নেবে দু নম্বর কি আছে বিভিন্ন বিজ্ঞানের বিদ্যাকে কি বলে দেখো কেউ বলবে না ইউটিউবে অত আল অত সস্তা নয় গোটা ইউটিউব জগতে কেউ বলবে না তোমাকে ইউটিউব কেন কারণ আমি নিজে একজন আমি পাঁচ পাঁচটা কোচিং সেন্টার চালাই তা সত্ত্বেও আমি তোমাদের এগুলো করিয়ে দিচ্ছি কেন জানো আমি চাই যে তুমি তোমার বাবা মার মুখটা উজ্জ্বল করো বুঝতে পেরেছো আমি চাই যে এই দুটো টপিক পরে যদি তোমার জীবনে যদি এতটুকু উন্নতি হয় শুধু এইটুকু বলবো দাদাকে একটু হ্যাঁ ভালোবাসা দিও ঠিক আছে দাদার চ্যানেলগুলো একটু ফলো করো ঠিক আছে আর একটু শেয়ার করো সকলের তলে ঠিক আছে আর চাকরি পেলে বাবা মাকে বলো যে একটু আশীর্বাদ করে আমাকে ঠিক আছে তারপর দেখো বিজ্ঞানের বিভিন্ন শাখাকে যেমন ধরো ফলের বিদ্যাকে কি বলে ফল সংক্রান্ত পক্ষী সংক্রান্ত বিদ্যাকে কি বলে যারা পরীক্ষা দিয়ে এসছো এতদিন তাদেরকে আমি বলছি তোমাদের কাছে কোশ্চেন থাকলো আমি যে যেগুলো এই লিস্টটা যে দিয়েছি এগুলোকে আমি ভুল দিয়েছি তোমরা আমাকে এটুকু বলবে যে আমি যদি এখানে যদি কোনো ফালতু টপিক আলোচনা করে থাকি তাহলে আমাকে মুখে জুতো মেরে দিয়ে যাবে বুঝতে পেরেছো আমি এতটা কনফিডেন্স সহকারে বলতে পারি আজকে যারা এখনও প্রিপারেশন জিরো লেভেলে আছো তাদের উদ্দেশ্যেও বলবো এখনো যারা জিরো লেভেলে আছিস তাদের উদ্দেশ্যেও বলবো যে তোরা যদি এখনও পর্যন্ত এই যে টপিকগুলো পড়ছিস এগুলো এগুলো দশ দিনও লাগবে না টপিকগুলো কভার করতে দশ দিনের মধ্যে কভার কর আমি আল বাত কথা দিচ্ছি যে তোদের পঞ্চাশ প্লাস তোদের মার্ক্স উঠে যাবে ভর্তি হয়ে যা আমি তুলে নেবো অথবা আমাদের যে সমস্ত প্র্যাকটিস সেট ওগুলো থেকে মক টেস্ট লাগা বুঝতে পারলি আর টপিকগুলো বিভিন্ন বই থেকে কভার কর যারা কেন ভর্তি হতে বলছি এই যে টপিকগুলো সেগুলো কিন্তু আমি পেড ব্যাচে দিয়ে দিই বুঝতে পেরেছিস কারণ এই দেখ একটা লিস্টের মধ্যে একশোটা নাম থাকে একশোটা করা তো সম্ভব হয় না তো সেখানকার মধ্যে যেগুলো আসার মতো আজ অব্দি বছরের অভিজ্ঞতা থেকে যেগুলো দিয়েছি ডাব্লু বিসিএস একশো একত্রিশ কমন ভাবা যায় ডাব্লিউ ভিপি নোট দিয়েছি সিআইজিএসএল কমন তো যাই হোক সেই অনুযায়ী বলবো যারা পেট ব্যাচে পড়ছিস তোদের উদ্দেশ্যে বলবো তোদের সিক্সটি প্লাস মার্কস কেউ আটকাতে পারবে না এইটুকু তোদের দিকে আমি বলতে পারি তো যাই হোক আর যারা দূর থেকে মনে করছি চিরঞ্জিৎ দা বিরাট বড় শত্রু তাদের উদ্দেশ্যে বলবো তোরা একদম ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নাই কিন্তু যেখান থেকেই পারবি এই লিস্টগুলো একটু কভার করার চেষ্টা করিস ঠিক আছে তিন নম্বর হচ্ছে ভিটামিন লিস্ট চার নম্বর হচ্ছে মানব চক্ষু দেখ আমি ওপেন প্ল্যাটফর্মে সব কিছুই দিয়ে দিচ্ছি তোরা শুধু পড়া কর বুঝতে পারলি পড়া কর এইটুকু তোদের উদ্দেশ্যে বলতে পারবো ঠিক আছে মানব রক্ত মানব হৃপিণ্ড পোস্তিকতন্ত্র বিভিন্ন প্রাণীর গমন অঙ্গ রেচন অঙ্গ বিভিন্ন প্রকার ভাইরাস ব্যাকটেরিয়া প্রোটোজোয়া ঘটিত রোগের নাম ইত্যাদি ঠিক আছে সালক সংশ্লেষ হ্যাঁ শালক চলন গমন এটা খুব ট্যাকটিক চলন ন্যাস্টিক চলন এগুলো থেকে প্রশ্ন কিন্তু দেয় ঠিক আছে কোন গাছের কী উপকার পাওয়া যায় খুব গুরুত্বপূর্ণ কি গাছ থেকে কি পাওয়া যায় সেটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা তো এইগুলো ভালো করে জীবনবিজ্ঞান থেকে করো ঠিক আছে এর বাইরে জীবনবিজ্ঞানে কিছু পড়া লাগবে না আমি কথা দিচ্ছি যে সেটা ডাব্লিউ বিপি এসআই হতে পারে ওয়ারলেস অপারেটর তো সেরমভাবে দেবে না সায়েন্স তো আলাদা হ্যাঁ তা সত্ত্বেও আমি বলছি যারা কনস্টেবলের প্রিলি দিচ্ছ অথবা যারা এসআইয়ের প্রিলি দিচ্ছ তোমাদের উদ্দেশ্যে বলবো এই কটা টপিক ভালো করে পড়ে যাও ঠিক আছে হ্যাঁ তোমরা একটার বাইরে দেবে না যারা আমাদের কাছে পেট ব্যাচে অনলাইনে পড়ছিস তাদের উদ্দেশ্যে জানাই হ্যাঁ যে তোরা তোদের দিকে আমি এগুলোর নোটগুলো সব টপিক অনুযায়ী প্রোভাইড করে যাব কোনো অসুবিধা নেই ওগুলো ব্যাচেই পেয়ে যাবি কোনো অসুবিধা নেই কোথাও কোনো জায়গায় দৌড়াইতে হবে না আর যারা বাইরে থেকে দেখছো তাদের উদ্দেশ্যে বলি তোমাদের একটু দৌড়াতে হবে তোমরা বিভিন্ন জায়গা থেকে একটু চেষ্টা করো একটু কালেকশান করে নেওয়া ঠিক আছে চলো যারা ভর্তি হবে তারা তো এই নাম্বারটা দেখতেই পাচ্ছ অনলাইন অথবা অফলাইন অফলাইন একমাত্র পাঁশকুড়া আর তোমার ব্যারাকপুর এই দুটো একমাত্র এখন চালু রয়েছে ঠিক আছে তো যারাই ভর্তি হতে চাও অফলাইনে ওখানে বা এখানে ভর্তি হতে পারো ঠিক আছে বাকি ব্রাঞ্চ তোমার এই জাস্ট এই পেলি পরীক্ষার পরের দিন থেকে মেনের জন্য ওপেন হয়ে যাবে ঠিক আছে তো চলো তারপরে দেখো ভৌতবিজ্ঞান থেকে কি করবে দেখো ভৌতবিজ্ঞান থেকে মেনলি পড়বে এটাই বিভিন্ন আবিষ্কার ও আবিষ্কারকে লিখছিলাম এরোপ্লেন এরোপ্লেনকে আবিষ্কার করেছে কম্পিউটারকে আবিষ্কার করেছে বিভিন্ন যে আবিষ্কারকের লিস্ট আছে না সেগুলো একটু দেখবে একক তোমরা জানো যে ইউনিট ডিজিট ইউনিট ডিজিট তো না অ্যাকচুয়ালি ইউনিট মানে একক বিভিন্ন একক যেরাম তরিত প্রাবল্যের একক কী ঠিক আছে চোম্বক প্রাবল্যের একক কী হ্যাঁ তারপর তোমার ভরবেগের একক কী মানে এই যে জিনিসগুলো এই এককগুলো একটু ভালো করে করবে ঠিক আছে আলো চ্যাপ্টারটা ভালো করে দেখবে কারণ আলো চ্যাপ্টারটা দেখবে বলছি কিন্তু অনেকটা বড় চ্যাপ্টার যারা দূর থেকে দেখছো চেষ্টা করো বিভিন্ন বই থেকে একটু কভার করে নেওয়া আমি জানি পসিবল সবটা হবে না কারণ আলো চ্যাপ্টারটা এত সহজ না প্রশ্ন ওখান থেকে আসে ঠিকই কিন্তু কি আসে অনেক হ্যাঁ মানে কি বল অভিজ্ঞতার দরকার হয় আর যারা অনলাইনে পড়ছিস তাদের উদ্দেশ্য বলবো তোদের কোনো চিন্তা নাই আমি তোদের এই আলো চ্যাপ্টার টোটালটা কভার করিয়ে দেবো ঠিক আছে আলো শব্দটা কি আছে দেখো শব্দটা তোমার শব্দটা তোমরা বেগ থেকে শুরু করে শব্দের স অনুন্নয়ন এই পর্বটা ভালো করে একটু কভার করো ঠিক আছে আলফা বিটা গামা অসি হ্যাঁ এদের মধ্যে এদের কি বৈশিষ্ট্য আছে সেগুলো একটু পড়বে পরমাণুর গঠনটা একটু ভালো করে দেখবে ধাতু অধাতু এইগুলো একটু ভালো করে দেখবে বিভিন্ন লিভারের ধারণা আমি কি মিথ্যা কথা বলছি এখানে যে টপিকগুলো দিচ্ছি একটা ফেলার মতো নয় আমি জানি যে এইগুলো পড়লে বাইরে কিছু দেবে না ঠিক আছে এইগুলো থেকে পর বিভিন্ন থেকে আর যে মক টেস্টের বইটা আমি প্রত্যেকজনকে অনুরোধ করব। দেখ আমি কিন্তু তোর একশো কুড়ি টাকা দিয়ে কিনছিস আমি কিন্তু একশো কুড়ি টাকা পাচ্ছি না ঠিক আছে তো আমি কিন্তু করে কুড়ি টাকা মতো সামথিং পাবো তোর কাছ থেকে হ্যাঁ ওটা পাবলিশারের ব্যাপার থাকে এর মধ্যে তো আমি এইটুকু তোদের বলতে পারি যে তোরা যদি এটা নিস তোরা ঠকবি না কারণ তোদের এমনিতেই মক টেস্ট না দিলে তুই এমনিতে বুঝতে পারবি না যে তোর কেমন প্রিপারেশান চলছে তো বাড়িতে একটা কি করবি শোনো বাড়িতে একটা এমনি ডাউনলোড বিভিন্ন গুগল থেকে একটা উত্তরপত্র ডাউনলোড করবে যেটা ডাব্লিউ ফর্মেট ঠিক আছে ডাব্লিউ বিপির ফর্মেটে উত্তরপত্রটা ডাউনলোড করে ওটা বারোটা প্রিন্ট আউট করে নেবে শুধু উত্তরপত্রটা বিভিন্ন জায়গা থেকে যেরম মানে ওএমআর সিট অ্যাকচুয়ালি উত্তরপত্র নয় ওএমআর সিট সেই ওএমআর সিটে নিজের মতো করে একদম এক ঘন্টা ধরে পরীক্ষা দাও হ্যাঁ আমি কথা দিচ্ছি যদি চল্লিশ প্লাস কেউ পাও তার জানবা এবছর পিলিতে কোনো আটকাবে না আর যারা ষাট প্লাস পাচ্ছ তাদের জানবা এবছর র্যাঙ্ক হয়ে যাবে ঠিক আছে তো কোশ্চেনের লেভেল এত সুন্দর আছে আমার শুধু তাই নয় সাজেস্টিভ আছে বিশ্বাস না হলে একটা জিনিস জেনে রাখবো বাবা চিরঞ্জিত দায় যে গোটা ইউটিউবে কোনো সময় কোনো জিনিস লুকায় না বাবা বুঝতে পেরেছো ব্যবসা অনেক কিছু আছে জীবনের মানুষের জীবন নিয়ে ব্যবসা করা উচিত নয় বুঝতে পেরেছো আর কি করব বল সামান্য জিনিস গাদার লোক গাদার টাকা নিয়ে নিচ্ছে জানিস যে টাইপ করছে সে পয়সা নিচ্ছে যারা পড়াইছে যারা মাস্টাররা করছে তারা পয়সা নিচ্ছে আমি কোথা থেকে করব বল বাবা যদি সকলে নেয় তা আমি কি করতে পারি তো তোদের ওপরে সেটা পড়ে যাচ্ছে হ্যাঁ তো ওটা কিনে নিস একটু কষ্ট কষ্টমষ্ট করে হলেও বুঝতে পেরেছিস তারপর কার্যক্ষমতা শক্তি আছে কার্যক্ষমতা শক্তিটা একটু করে নিবি হ্যাঁ আর যদি যারা লিঙ্ক থেকে কিনছিস তোদের কোনো যদি প্রব ডাউনলোডে প্রবলেম হচ্ছে আমাকে এই নম্বরে স্ক্রিনশটটা পাঠিয়ে দেয় হোয়াটসঅ্যাপে যে আমি কিনেছি বইটা ডাউনলোড হয়নি বা কোনো কিছু আমি বইটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোকে প্রোভাইড করে দেবো ঠিক আছে তারপর দেখো রসায়নে কি করবি দেখো রসায়নে এমন কিছু না রসায়নে শুধু পড়বি কি রাসায়নিক দ্রব্যের সংকেত যেরকম খাবার সোডা কাপড় কাচা সোটা সংকেত নাম কি পর্যায় সারণটা খুব ভালো করে করিস পর্যায় স্মরণটা যারা এমনকি যারা রেলের পরীক্ষাও দিতে চলেছিস তাদের উদ্দেশ্য বলছি তোরা যে ভূমিকা বিজ্ঞান থেকে ঠিক এই চ্যাপ্টারগুলো আগে কভার কর আমি কথা দিচ্ছি এর বাইরে কিছু দেবে না চ্যাপ্টার তো অনেক আছে চ্যাপ্টার করলে তো অনেক আছে ঠিক আছে কিন্তু বাকি চ্যাপ্টারগুলো থেকে দেয় না বেঙ্গল পুলিশ এইগুলো থেকে বেশি তোলে এবং রেলের ক্ষেত্রেও আমি দেখেছি এটা সেম জিনিস আর বিভিন্ন প্রকার অ্যাসিডের প্রকারভেদ তো আমি দেখো আমি এবার তোমাদের উদ্দেশ্যে গোদা বাংলা বলি আজকে যে লড়াইটা তোমরা লড়ছো আজকে যে লড়াইটা তোরা লড়ছিস এই লড়াইটা শুধু তোদের লড়াই নয় ঠিক আছে এই লড়াইয়ের সাথে তোর ভবিষ্যৎ তোর বাবা মা তোর আহ আনে কাল ঠিক আছে এমনকি হ্যাঁ প্রত্যেক জুনার আহ লুকিয়ে আছে প্রত্যেক জুনার। হ্যাঁ পরিশ্রম লুকিয়ে আছে তোর মা বাবার পরিশ্রম লুকিয়ে আছে তোর মধ্যে তো এই জন্য বলছি এখনো পর্যন্ত সময় আছে দাঁত থাকতে দাঁতের মর্মটা বুঝে নিজের প্রিপারেশনটা শুরু করো বুঝতে পেরেছো আজকে তুমি যদি চাকরি পাও তোমার টাকাটা কেউ মেরে দেবে না বা তোমার তোমার টাকাটা কেউ খেয়ে নেবে না কথা হচ্ছে কি এ যুগে ভালো লোকের কো অভাব যে তোমাকে এরম ধরনের কথা বলবে যে হ্যাঁ তোমার পরে 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 বলার অভাব নাই হ্যাঁ খুব অভাব বুঝতে পেরেছো আর এদিকে বাঁচ দেওয়ার লোকের অভাব নাই তো সেইটুকু বলবো ঠিক আছে যে নিজের প্রিপারেশনটা ভালোভাবে চালু করে রাখো আমি কথা দিচ্ছি আমি চিরঞ্জিত দা তোমাদেরকে কথা দিচ্ছি চিরঞ্জিৎ দা যতদিন বেঁচে আছে তোমাদের জন্য করে যাবে যতটা দরকার যেভাবে হোক তোমাদের হেল্প করে যাব দেখো বাড়িতে গিয়ে পড়ানো সম্ভব নয় অনেকজনের হয়তো হ্যাঁ ওই জন্য বলি সামান্য দশ কত দিনে আড়াই টাকা মানে মাসে আশি টাকা দিয়ে হ্যাঁ পড়াই আমি শুধুমাত্র গরিবদের জন্য বড়ো লোকদের জন্য তো অনেক বড় বড় ইনস্টিটিউট আছে বাবা তারা তো পড়তে পারবে কিন্তু তোরা কোথায় যাবি ঠিক আছে তো সেই জন্য বলবো যারা পড়ছিস তোদের কোনো চিন্তা নাই আমি কথা দিচ্ছি যে তোদের দিকে এবছর আমি সাকসেস পাওয়া বই বুঝতে পেরেছিস এবং বড় বড় ইনস্টিটিউটের থেকে অনেক বেশি সফলতা পাবি এই যে গুগল মিটে তোদের রানা স্যার অপূর্ব স্যার যে ক্লাসগুলো নেয় আমি তোদের কথা দিচ্ছি এগুলো যদি ধরে যদি করতে পারিস এগুলো ধরে কে কতটা করছিস জানি না বা আমি যে ক্লাসগুলো নিই বা আমার রেকর্ডেড যেগুলো দিই সেগুলো যদি ধরে কর তোদের ম্যাথ জিয়াই নেই কোনো ভাবতে হবে না যারা বই কিনেছিস তাদের তো তারা তো ওই বই থেকে প্র্যাকটিস করছিস ঠিক আছে তো সবই নিয়ে নিস আর পঞ্চাশ টাকার কারণ দেখ একটা বড় ইনস্টিটিউট পড়তে যাবি আটশো নশো হাজার টাকা মাইনে নেয় আর তুই এখান থেকে পড়বি আশি টাকা মাইনে যে কোনো জিনিসে ঠিক আছে বা বই কিনবি এত তাতেও বই দাম কমিয়ে দিই আমি আশি টাকা নব্বই টাকা কারেন্ট অ্যাফেয়ার্স বইটা যেটা এগারোটা কমন ডাব্লিউ বিসিএসে অন্যান্য কোচিং সেন্টার হলে এটার দাম কমসে কম পাঁচশো টাকা রাখতো আমি নিরানব্বই টাকা রেখেছি জানিস শুধু তোদের ভালোর জন্য তো যাই হোক সেটা তোদের ব্যাপার তোদের ব্যক্তিগত ব্যাপার কিনবি না কিনবি কিন্তু কথাটা হলো যে এইটুকুই তোদের দিকে বলবো হার মানবি না ঠিক আছে এটা লড়াইটা তোর নিজের সাথে নিজের হ্যাঁ আবারও বলছি আর এক্সকিউজ দিবি না বহুত এক্সকিউজ নিজের জীবনকে দিয়ে এসছিস স্যার আজকে মাথা যন্ত্রণা কালকে পড়তে পারবো না স্যার ঘুম মাসে রাত্রেবেলায় ওসব করে লাভ নাই কঠোর থেকে কঠোর পরিশ্রম করে যাও ফল একদিন না একদিন পাবে তো আজকে এইটুকু বলবো আজকে যারা এই যে এতগুলো লিস্ট আমি করে দিয়েছি তোমরা নিজেই ইউটিউব জগৎকে খুঁজে দেখো দেখো কেউ দেয়নি ঠিক আছে তো এইটুকু বলবো যারা যাদের মনে হয় যে না চিরঞ্জিত দা সত্যি সত্যিই হ্যাঁ যে আমাদিকে আমাদের জন্য কিছু করে একটা করে লাইক দিস আর দয়া করে একটু কাউকে শেয়ার করে দিস আমার চ্যানেল তো তোরা জানিস হ্যাঁ টিচার আমি একজন আর সব থেকে বড়ো জিনিস হচ্ছে আমার একটা ছোট্ট চ্যানেল আছে হ্যাঁ যেটা একদমই ছোট। হ্যাঁ কারো বড় চ্যানেল নয় বাবা আমার ঠিক আছে সবই তোদের ভালোবাসা আছে বলে চিরঞ্জিৎ দা আছে কালকে তোরা যদি ভালোবাসা বন্ধ করে দিস আমি ইউটিউব থেকে চিরবিদায় নিয়ে নেবো ঠিক আছে তো এইটাই বলবো হ্যাঁ যে যতদিন আমি আছি ততদিন তোদের দিকে কাউ মানে কারো কাছে যেতে হবে না তোরা শুধু এই টপিকগুলো কভার কর বুঝতে পারলি তো এইগুলো কর পারদ্বপক্ষ যদি কারোর পয়সা পয়সা যদি বেশি থাকে তাহলে সে এক কাজ করতে পারিস তাহলে সে ওই আমাদের পেট ব্যাচে ঢুকে যাস হ্যাঁ আশি টাকা মাইনে এমন কিছু বড়ো লোক বা গরিবের ব্যাপার নয় আর যদি বইগুলো কিনে নিস দয়া করে বলবো এখন এই পঁচিশটা দিন মক টেস্টটা অবশ্যই কেনগা বারোটা মক টেস্ট দেখা আমি কথা দিচ্ছি তুই করে যাবি বুঝতে পারলি ভিডিও ডেসক্রিপশনে বা এই নম্বরে দেওয়া দেওয়ার নাম্বারটা দিয়ে এই নম্বরটা দিয়ে কিনে নেগা বুঝতে পারলি তো চল আজকে পর্যন্ত এতটাই সকলে ভালো থাকিস জয় হিন্দ বন্দে মাতরম জয় মাকালী